আমার ভাই আমাকে জিজ্ঞেস করছে, ভাই জানাজা হবে নাকি যুদ্ধ হবে? আমি বলেছি যতক্ষণ দেশ এবং মানুষ থাকবে আমার যুদ্ধ চলবে, জানাজা পরে অনুষ্ঠিত হবে। আমি আজকে যুদ্ধ করতে এসেছি আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, আমি যুদ্ধ করতে এসেছি যে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে। আজকে তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে 2024 সালে 5ই অক্টোবর 5ই আগস্ট আমাদের সন্তানেরা যুদ্ধ করেছে। আমি পরিষ্কার করে বলেছিলাম বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রের সংস্কারের জন্য ওভাবে চিন্তা করে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এক শহীদ নিজামী নয়, এক শহীদ আলী হাসান নামক মুজাহিদ নয়, এক শহীদ আব্দুল কাদের মোল্লা নয়, এক কামারুজ্জামান নয়, এক আমাদের মীর কাসেম আলী মিন্টু নয়, তাদেরকে হত্যা করবেন আরো 100 জন মারবে, আরো ঝোর হত্যা করবেন 1 লক্ষ জন মারবে, আরো হত্যা করবেন 1 কোটি জন মারবে, আরো হত্যা করবেন গোটা বাংলাদেশের জনগণ এক একজন নিজামী মুজাহিদ হয়ে বাংলাদেশের জাতির পতাকা উত্তীর্ণ করে তুলবে। এই কথা এখানে বলে গিয়েছিলাম, আমি এখান থেকে লুকিয়ে বের হই নাই। আমার সাথে যে ভাইয়েরা ছিলেন আমি তাদেরকে বলেছি আমি মাস্ক খুলে বুকুচা করে এখান থেকে বের হব, যদি কারো আস্পর্ধা থাকে আমাকে যেন গ্রেপ্তার করতে আসে। সুতরাং আমাদের সর্দির ভয় দেখাবেন না, কারণ এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সংস্কারের জন্য আজকে নতুন করে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ আমরা 2006 সালের 28শে অক্টোবর থেকে শুরু করেছি। সেদিন থেকে আমরা জীবন বাজি রেখে 12 ঘন্টা লড়াই করেছি। আপনাদের মিডিয়াগুলোতে এখনো সেই ভিডিও পাওয়া যাবে। আমাদের হাতে তারা দেখাচ্ছে একটা লাঠির কঞ্চি, সেই লাঠির কঞ্চি দিয়ে যখন আমরা লড়াই করি আমাদের বিরুদ্ধে তখন গুলি ছোড়া হচ্ছে বন্দুক দিয়ে, আমাদের দিকে তখন AK-47 দিয়ে লড়াই করা হচ্ছে, আমাদের ভাইদেরকে শহীদ করা হচ্ছে, আমার সামনে শহীদের কফিন পড়ে আছে। 2024 সালের জুলাই এবং আগস্টে যুদ্ধ শুধু আমাদের দেশের সাথে আমাদের দেশের হয় নাই, 2024 সালে জুলাই এবং আগস্ট আমাদের যুদ্ধ হয়েছে এই রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের। আমরা বাংলাদেশের প্রেসিডেন্টকে শুধু পতন করি নাই, আমরা আধিপত্য রাষ্ট্রকে পরাজিত করেছি সেদিন। এখনো যদি কেউ ভুলের মধ্যে থাকেন, এখনো কেউ কেউ আমাকে মাঝে মধ্যে বলে মাসুদ ভাই বলা তো যায় না, এখনো কিন্তু জীবিত আছে, কথাবার্তা সাবধানে বলেন। আরে ভাই আমি খুব সাহসী মানুষ না, দুর্বল মানুষ, কিন্তু দুর্বল তো ব্যাঙও, সেই ব্যাঙকে সর্দির ভয় দেখায় না। যখন এই রিপোর্টার্স ইউনিটি চারদিকে ঘেরা, মোস্তাফিজুর রহমান ইরান ভাই তাদের একটা প্রতিষ্ঠাবার্ষিকী আমাকে এখানে দাওয়াত দিয়েছিল, আমি আসবো আসবো না, একবার ফোনে মেসেজ দিয়ে আসেন আর একবার কে আসবেন কিনা একটু দেখেন, আমরা খোঁজ নিয়ে জানাচ্ছি। যত না লোক ছিল তার চেয়ে গোয়েন্দা সংস্থা বা প্রশাসনের লোক এখানে বেশি ছিল।